শিক্ষার্থী, তোমরা কিরকম আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। করোনার কারণে আমরা স্কুলে বসে ক্লাস নিতে পারতেছি না, তাই নল অনলাইনে ক্লাস নিচ্ছি। আমরা নলনা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস নিচ্ছে। আমি আজকে সুভাষচন্দ্র রবীন্দ্রনাথ সরকারি শিক্ষক নলনা মাধ্যমিক ফকিরহাট বাগেরহাট। আমি ক্লাস নেবো নবম শ্রেণীর, আমি ক্লাস নেবো নবম শ্রেণীর গণিত, নবম শ্রেণীর গণিত 3.1 পর্ব 1 তারিখ 2 নবম শ্রেণীর। আমরা ক্লাস আমি আজকে ক্লাস নেবো নবম শ্রেণীর গণিত 3.1 অধ্যায়ের পর্ব 1 বীজগণিতীয় সূত্রাবলী। বীজগণিতীয় সূত্রাবলীর সাহায্যে কীভাবে বর্গ নির্ণয় করতে হয়, বর্গ নির্ণয়ের সূত্র কী, এই সম্পর্কে আমরা একটু অষ্টম শ্রেণীতে শিখেছি। আবার নবম শ্রেণীতে আমরা অর্ধবার্ষিকে শিখেছি, বিভিন্ন সময় আমরা ক্লাস নিয়েছি। আজকে আবার একটু ক্লাস নেব। তাহলে আমরা যদি বর্গ নির্ণয় করি, তাহলে প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার। আর এর যদি মান নির্ণয় করি, তাহলে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 4ab। এবার এ মাইনাস হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab মান নির্ণয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বিতীয় সূত্র। যদি বড় প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসে যাব, যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা মাইনাসে যাব। মাইনাসের মান দেওয়া থাকলে আমরা মাইনাসে যাব, প্লাসের মান দেওয়া থাকলে আমরা প্লাসে যাব। তাহলে এটা সূত্র এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, 4ab সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ab সূত্র এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, 2 ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই 2 টা যদি বাদ যায় তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার বাই ওই 2 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে এখন আমরা অষ্টম শ্রেণীতে বর্গ নির্ণয় করেছি, নবম শ্রেণীতে বর্গ নির্ণয় সাধারণত আসে না, তারপরে আমরা একটা বর্গ নির্ণয় যাই, যেহেতু সূত্রে দেওয়া আছে 1 নম্বর 2a প্লাস 3b। 1 নম্বরে কী দেওয়া আছে তোমরা খাতাপত্র লাও, 2a প্লাস 3b এর বর্গ নির্ণয়। তাহলে এর যদি বর্গ নির্ণয় করি তাহলে হোল স্কোয়ার যেতে হয়। বর্গ নির্ণয় মানে আমরা জানি কি স্কোয়ার। তাহলে আমরা প্রথমটাকে মনে মনে এ ধরি, পরেরটা বি ধরি, তাহলে আমাদের এই সূত্র করে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার কালে 4, 4 এ স্কোয়ার যদি করে 4, 3 4 12 ab প্লাস 3 3 9 b স্কোয়ার। তাহলে আমরা করলাম বর্গ নির্ণয়। যেহেতু আমি এখানে বর্গ নির্ণয় রেখে দিচ্ছি, তাহলে বর্গ নির্ণয় করতে সুবিধা। এবার আমরা মাইনাস একটি করি, 4y মাইনাস 5x, গ নাম্বার 4y মাইনাস 5x, গ নাম্বার এটা গেছে ক, গ নাম্বার 4y মাইনাস 5x এর বর্গ নিতে হয়। 4y মাইনাস 5x, 4y মাইনাস 5x, তাহলে এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে মাইনাসের সূত্র ধরবো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথমটাকে আমরা এ ধরবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কোয়ার। তাহলে সাইডের স্কোয়ার কালে 16, ওয়াই এর স্কোয়ার কালে ওয়াই স্কোয়ার, দুই সাইড দেখুন 8 5 40, 40xy প্লাস 5 5 25x স্কোয়ার দেখছো। তাহলে আমরা অনায়াসে, সূত্র জানা থাকলে আমরা করে যাচ্ছি, সূত্র জানা থাকলে আমরা অনায়াসে করে যাচ্ছি। এরপরে আমরা যাব আর একটা সূত্র, এটা দুই রাশির সূত্র পেলাম। এবার তিন রাশির সূত্র, দুই রাশির সূত্র আমরা তাহলে মুছে ফেলি, এবার তিন রাশির সূত্রতে যাই। তিন রাশির সূত্র দেখো, তিন রাশির সূত্র আছে তোমার, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই তিন রাশির সূত্রটা তোমরা লিখে নাও। এটা কিন্তু সব প্লাসের সূত্র, কিন্তু যদি মাইনাস থাকে অঙ্কে তাহলে আমরা মাইনাস ব্র্যাকেট দিয়ে লিখে নেবো। এরকম একটা অঙ্ক আছে দেখো, চ নাম্বার ax মাইনাস by মাইনাস cz, চ নাম্বার, চ ax মাইনাস by মাইনাস cz। চ নাম্বারে কী আছে, চ নাম্বারে আছে ax মাইনাস by মাইনাস cz, এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে এর বর্গ নির্ণয় করলে স্কোয়ার দিলাম, তাহলে তিন রাশি আর এই তিন রাশি,
তাহলে আমাদের সূত্র কি, এ স্কোয়ার। সূত্র কিন্তু প্লাস, আমরা প্লাস দিয়ে যাবো, আর এই জায়গায় যদি মাইনাস থাকে মাইনাসটা আমরা ব্র্যাকেটে নিয়ে যাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখিছো আমার সূত্র প্লাসে, তাহলে আমার প্লাস লিখতে হবে, আর মাইনাস থাকলে সেটা ব্র্যাকেটের ভিতরে চলে যাবে। প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস টু ইন্টু বি ইন্টু সি প্লাস টু সি ইন্টু এ সি এ। তাহলে আমরা সূত্র বাতাইছি কিনা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এবার আমরা এ স্কোয়ার স্কোয়ার ভাঙ্গাই দিই, এর স্কোয়ার এক্স এর স্কোয়ার মাইনাস এর স্কোয়ার কালে প্লাস হয়ে যাবে, সেই জন্য বি স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার। মাইনাস এর এল স্কোয়ার কালে প্লাস হয়ে যাবে, এইবার প্লাস আর মাইনাস এ গুণ করলে মাইনাস টু এ বি এক্স ওয়াই, এইবার মাইনাস এ মাইনাস এ প্লাস, তাহলে টু বি সি ওয়াই জেড, মাইনাস এ প্লাস এ মাইনাস টু সি এ এক্স জেড, দেখছো। তাহলে দেখো মাইনাস ছিল কিন্তু আমরা তাও করতে পারছি, করতে পারছি কি, মাইনাস এর স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, মাইনাস মানটা ব্র্যাকেটের ভিতরে চলে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি টু সি, এবার প্লাস এ মাইনাস এ মাইনাস, মাইনাস এ মাইনাস এ প্লাস, প্লাস এ মাইনাস এ মাইনাস। তাহলে আমরা তিন রাশির অঙ্ক এ এক্স এ সি জেড এক্স, তাহলে আমরা করতে পারলাম বর্গ নির্ণয়, তিন রাশির সূত্র বর্গ নির্ণয় করলাম, দুই রাশির বর্গ নির্ণয় করলাম, মাইনাসের বর্গ নির্ণয় করলাম, প্লাসের বর্গ নির্ণয় করলাম। এবার আমরা একটা প্রমাণ করবো, এবার আমরা একটা প্রমাণে যাই, সেই প্রমাণটা হচ্ছে কি দেখো, প্রমাণে আছে পাঁচ নম্বর, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর, বুঝ, পাঁচ নম্বর, পাঁচ নম্বর দেওয়া আছে। এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর, আমাকে প্রমাণ করতে হবে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর ইকুয়াল টু 322, প্রমাণ করতে হবে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর ইকুয়াল টু 322। প্রমাণের ক্ষেত্রে আমরা বাম পক্ষ ধরে করব, বাম পক্ষে কি আছে, এক্স ফোর প্লাস ওয়ান বাই, এটাকে বলা হয় বাম পক্ষ, এটাকে বলা হয় ডান পক্ষ। স্কোয়ার ফোর পাওয়ার থাকলে দুইবার করতে হয়, ফোর পাওয়ার থাকলে কয়বার করতে হয়, ফোর পাওয়ার থাকলে দুইবার করতে হয়, আমরা একবার করছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, প্রথমবার মাইনাসের দিকে চিন্তা করবে না, প্রথমবার প্লাসের সূত্র করে দেবা, এ হল বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা এটা কাটা থাকে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু। দেখো তো আমরা সূত্র সময় লিখছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র, একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, দ্বিতীয় সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে আমরা এবার স্কোয়ারে চলে আসছি, আমরা কিন্তু ফোর পাওয়ারে নাই, ফোর পাওয়ারে আমার স্কোয়ারে চলে আসছি, এইবার স্কোয়ারে আসে আইসা দেখতেছি আমার মান আছে মাইনাসে, তাহলে আমার সূত্র লিখতে হবে মাইনাসের, দেখ কোনটা লিখতে হবে মাইনাসের, মান আছে মাইনাসে তাহলে মাইনাসেরটা লিখতে হবে। এবার যদি আমি মাইনাসেরটা লিখি তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি, আমরা কিন্তু এই ভিতরে ঢুকছি, তাহলে এই দুটো থেকে যাবে, এই দুটোকে লেখার নিয়ম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এবার এটার মান আছে সাইড, তাহলে সাইডের স্কোয়ার প্লাস দুই, এটা এটা কাটা, সাইডের স্কোয়ার করলে হয় ষোলো প্লাস দুই, ষোলো আর দুই আঠারো, আঠারোর স্কোয়ার মাইনাস দুই। এবার আঠারোর স্কোয়ার করবো, আঠারোর কোনো রাশির স্কোয়ার করা মানে সমান রাশির গুণ, তুমি তুমি নাইনে পড়ো ক্যালকুলেটার দিয়ে করতে পারবা, তাহলে আঠারোর স্কোয়ার করো, আঠারো গুণ আঠারো, আট আটা চৌষট্টি, চার হাতে থাকে ছয়, আটকে আঠার ছয় চোদ্দো, এবার আটকে আট এককে এক, তাহলে কত হয় চার, আঠার চার বারো দুই হাতে থাকে এক
24, 18 স্কয়ার করলে কত হইল 324, তার থেকে বিয়োগ 2 322 মিলে গেল তোমার, বাম পাশের সাথে ডান পাশ মিলে গেছে। তখন তুমি লেখবা বাম, এগুলো কিন্তু আমরা আগেও তোমাদের করাইছি, ক্লাসেও করানোর সুযোগ পাই নাই, তোমাদের যেহেতু 9-এ ক্লাস হয় নাই। বাম পক্ষ সমান ডান পক্ষ কমা নিচ, তোমাদের 9-এ যেহেতু এবছর প্রথম থেকেই জানুয়ারি থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তোমাদের ক্লাস নেওয়া হয় নাই, সূত্র সম্পর্কে তোমাদের 8-এ শিখিয়েছি আর 9-এ এসে তোমাদের শেখাইতে পারি নাই। তাই অনলাইনে তোমরা সূত্রগুলো মুখস্থ করো, আমি সূত্রগুলো লিখে দিছি, সূত্রগুলো মুখস্থ করো, অঙ্ক করতে সুবিধা হবে। কারণ আমরা কখন ক্লাস নিতে পারবো, করোনা মহামারী এই কোভিড-19-এর কারণে আমরা তোমাদের ক্লাস নিতে পারিনি এ পর্যন্ত, সরকার হয়তো চেষ্টা করবে এই ক্লাস নেওয়ার জন্য। আমরাও তাই অনলাইনে তোমাদের ক্লাস নিয়ে যাচ্ছি, তোমরা অনলাইনে ক্লাসগুলো দেখবা আবার এই সূত্রগুলো মুখস্থ করবা। যেহেতু তোমরা 9-এ জানুয়ারি থেকে এই আগস্ট পর্যন্ত তোমাদের কোনো ক্লাস আমরা নিতে পারি নাই, তাহলে আমরা কিন্তু অনলাইন আমি কিন্তু অনলাইনে তোমাদের প্রত্যেক অঙ্ক করিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলো আমরা প্রথম সাময়িক অর্ধবার্ষিকে করাইছি অনলাইনে, আবার এখন করাচ্ছি, আবার এখন করাইতে করাইতে আবার আমরা চলে যাবো শেষের দিকে। তাহলে তোমরা বুঝতেছ? হ্যাঁ স্যার বুঝতেছি। তাহলে তোমার সূত্র কথা, কখন স্কয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা সূত্র? আর স্কয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, শুনবো সুন্দর। আর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। হ্যাঁ যদি মাইনাস থাকে মাইনাস মানটা ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। তাহলে আমরা করলাম কত, একের তিনটা করছি, পাঁচ নম্বর করেছি, তোমরা চাই তিন আর চার আর ছয় নম্বর, তিন চার আর ছয় তোমরা করে নিয়ে যাবো, তিন চার ছয়, না হলে আমি আছি, এই আমি আবার করে দেবো, তিন চার আর ছয়, এই তিনটা তোমরা এই জবগুলো করে নিয়ে আসবা আর সূত্রগুলো মুখস্থ করে নিয়ে আসবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।